আপনারা শুনছেন গুপ্তের বিখ্যাত গোয়েন্দা কাহিনী ক্রিড়িটির গল্প ক্রিড়িটির গল্পটির নাম অবগুণ্ঠিতা আজ শুনবেন এর চতুর্থ পর্ব নিচের আমহহেস স্ট্রিটের বাসায় ও লালবাজারের অফিসে অনেক সময় নানা অসুবিধা হয় বলে সুব্রত মাস দুয়েক হলো চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মমতাজ হোটেলের দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে হোটেলের ফ্ল্যাটটি সুব্রত নিজের নামে ভাড়া নেয়নি ওখানে তার নাম অমিতাভ রায় শেয়ার মার্কেটের দালাল বলে পরিচিত সেখানে সে মিস্টার সরকারের সার্কুলার রোডস্থিত মর্মন থেকে বের হয়ে সুব্রত গাড়ি চালিয়ে বর বড় স্ট্রিটের বাসায় ফিরে এলো ঘন্টাখানেক বাদে কিছু খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে সোজা গিয়ে হ্যারিসন রোড অভিমুখে একটা ট্রামে চেপে বসল সুব্রত যখন মমতাজ হোটেলের ফ্ল্যাটে এসে প্রবেশ করলো বেলা তখন প্রায় দেড়টা হবে শীতের রোদ্রে নীলাকাশ যেন ঝলসে যাচ্ছে হোটেলটা একেবারে বড় রাস্তার উপরে সুব্রত পকেট থেকে চাবি বের করে দরজাটা খুলে নিজের ঘরে গিয়ে প্রবেশ করলো ছোট ছোটো তিনখানি ঘর পাশাপাশি একখানা ঘর শয়নকক্ষ সেই ঘরে একটা ক্যাম্প ফাটে ধূপদুরস্ত নিভাজ শয্যা বিছানো দুখানা সোফা আর আছে একটি বুক সেলফ বুক সেলফের পাশেই একটি উঁচু টেবিল স্ট্যান্ডের উপরে ছোট্ট একটি দামি রেডিও সেট এবং একটি আলমারিতে কিছু কাপড় জামা পাশের ঘরটি একটু বিচিত্র দুপাশের দেয়ালে দুটি দামে প্রমাণ সাইজের আয়না টাঙানো পাশেই একটি র্যাক তাতে নানা প্রকারের সব বেশভূষা ঝলছে পাশে একটি টেবিলে নানা ধরনের ছোট বড় শিশি নানা প্রকার ক্রিম পাউডার তাছাড়া নানা ধরনের পরচুলা গাম ছুরি কাঁচি প্রভৃতি টেবিলের উপর সাজানো অবশ্য সুব্রতর আর্মাস বাড়িতে ওই ধরনের আরেক প্রস্থ সাজসজ্জার মজুদ আছে এই ঘর থেকে সে মাঝে মাঝে গভীর রাতে কখনো ভিখারির বেশে কখনও গারোয়ান কখনো ঝকামুটে কখনো ট্যাশ ফিরিঙ্গি কখনো অন্ধ কখনো বা খঞ্জ প্রভৃতি নানা প্রকারের ছদ্মবেশে অভিযানে বের হয় মমতাজ হোটেলের ম্যানেজার একজন মারোয়ারি ভদ্রলোক তিনি সুব্রতর আসল পরিচয়টা জানেন দালাল বেশি সুব্রত বেশ অন্য ধরনের মাথার সামনের দিকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রেন্সকার দাড়ি সুচালো পাকানো গোফ চোখে কালো কাচের গগলস এই বেশে সুব্রতকে চেনার উপায় নেই সুব্রত কলিং বেলটা টিপে চেয়ারের উপরে বসলো একটা কাগজ পেন্সিল নিয়ে আজকে সকালের সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বিবেচনা করলে দুটো জিনিস সহজেই চোখে পড়ে এক নম্বর মিস্টার সরকারকে এমন কোনো ব্যক্তি খুন করেছে যে ও বাড়িতে বিশেষ পরিচিত ও বাড়ির খুঁটিনাটি সব কিছুই তার নখদর্পণে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি নয় দুই নম্বর ও বাড়ির প্রত্যেকেরই সমান মোটিভ বর্তমান দরজায় এসে ভৃত্য নক করলে ভিতরে সুব্রত বললে হোটেলের একজন ভৃত্য ঘরে এসে সেলাম দিয়ে দাঁড়ালো এক কাপ চা পাঠিয়ে দাও ভৃত্য চলে গেল সুব্রত কাগজটার উপরে আবার পেন্সিল দিয়ে লিখতে শুরু করলে প্রত্যেকের নাম কোন কোন ব্যক্তিকে সন্দেহে রাখা যায় খুন করা কার কার পক্ষে সম্ভব ছিল উদ্দেশ্য বা মোটিভ এলিবাই খুন করা সম্ভব এমন দেখতে কি এক মিস্টার সরকারের ছোট ছেলে সরিন্দ্র মৃত ব্যক্তির ঠিক পাশের ঘরেই ছিল অনায়াসে সে খুন করার সুযোগ পেতে পারে তাছাড়া তার বাপের সঙ্গে টাকার ও হুইলের ব্যাপার নিয়ে সেদিন রাত্রে ঝগড়াও হয়ে গিয়েছিল রাগের মাথায় খুন করা সম্ভব ছিল এবং সে তার বাপকে শাসীও ছিল বাপ মারা গেলে সে উইলের টাকা পেত সারা সে পাশের ঘরই ছিল তেমন কিছু দেখতে পায়নি ভাগ্নে অশোক স্বীকার করছে যে একটা অ্যান্টিটিটিনাস ইঞ্জেকশন দিয়েছে কিন্তু প্রথমে সে কথা স্বীকার করেনি কেন সন্দেহজনক কেননা সেই সর্বশেষ মেষ্টা সরকারকে জীবিত দেখেছে তাছাড়া যদি ধরে নেওয়া যায় যে প্রয়োজন করে মিস্টার সরকার খুন করা হয়েছে তাহলে অশোক ডাক্তারি পড়ে তার পক্ষেই বেশি সম্ভব খুন করা সে জানতো টাকা সে পাবেই তাছাড়া মিস্টার সরকার তাকে ভালোবাসতেনও খুব তাছাড়া অনেক রাত্রি জিগে সে পড়াশোনা করতো গণেন্দ্র সরকার পিতার সঙ্গে বনিবনা না হওয়ায় সে তিন বছর আগে পৃথক হয়ে যায় দুর্ঘটনার দিন রাত্রে এগারোটার সময় ওই বাড়িতেও সে এসেছিল কিন্তু সিনেমা গিয়েছিল বলে মিথ্যা কথা বললে কেন এবং কেনই বেশে অত রাত্রে বাপের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহজনক খুবই তারও খুন করা সম্ভব ছিল কেননা রাত্রি দেড়টায় ও বাড়ি ফেরে অথচ সিনেমাতেও যায়নি কোথায় ছিল রাত্রি দেড়টা পর্যন্ত ছোট ভাই বিনয়েন্দ্র ভাই তাকে যথেষ্ট ভালোবাসত নির্বিরোধী মানুষ তার পক্ষে খুন করা সম্ভব ছিল না কেননা সে রাত্রে সে বাড়ি ছিল না সুবিমলকে অনায়াসেই সন্দেহ করা যেতে পারে তাছাড়া সেই প্রথমে মৃতদেহ আবিষ্কার করে সুব্রত যে চিঠিখানা পেয়েছিল তার হাতের লেখা অবিকল সুবিমলের হাতের লেখার মতোই তাছাড়া লেখার কালিক সে অস্বীকার করলে কেন যে তার লেখা তার নয় রেইনবো ক্লাব থেকে সে অনায়াসেই ফিরে এসে খুন করতে পারতো তাছাড়া এ বাড়ির সব তার কাছে খুবই পরিচিত ছিল হঠাৎ কেউ দেখলেও তাকে সন্দেহ করতে পারতো না তার অর্থের অভাব খুবই ছিল কেননা সে ছিল অসংযমী এই হিসাবেই মাঝে মাঝে মিস্টার সরকারের কাছে টাকাও চাইতো জুয়া খেলতো আর কিছুই তার বলতে গেলে নেই তার দেহের আকৃতি দেখে মনে হয় তার পক্ষে খুন করা এতটুকু অসম্ভব নয় ইতিমধ্যে এক সময় ভৃত্য এসে চা দিয়ে গিয়েছিল চা পান করতে করতে সুব্রত মোটামুটি একটা খসড়া বানিয়ে ফেললে এবং পরে মনে মনে আলোচনা করতে লাগলো এখন তার প্রধান কর্তব্য কি। সর্বপ্রথম মিস্টার সরকারের অ্যাটর্নি রামলাল মিত্র মহাশয়ের সঙ্গে দেখা করে উইল সম্পর্কে সমস্ত অবগত হওয়া দ্বিতীয় বনেন্দ্র সরকারের এই রাত্রে মুভমেন্ট ভালো করে পর্যালোচনা করা কেন তিনি সব কথা গোপন করলেন তৃতীয় চিঠিটা ও কালিটা সম্পর্কে আরেকটু বেশি রকম বিবেচনা করা চতুর্থ কীরটির সঙ্গে দেখা করে আগা গোড়া সমগ্র ব্যাপারটা একটা বিশদ আলোচনা করা প্রয়োজন পঞ্চম ময়না তদন্তের রিপোর্টটা জানা কিন্তু মানুষ ভাবে এক ঘটে আরেক সেই রাত্রেই ঘটনার স্রোতে সুব্রতকে সম্পূর্ণ অন্যদিকে টেনে নিয়ে গেল হঠাৎ বিকেলের দিকে লালবাজার থেকে এক ফোন পেয়ে সুব্রতকে অফিসে যেতে হলো। সেখানে অফিসের কাজ শেষ হতে রাত্রি প্রায় সাড়ে সাতটা বেজে গেল রাস্তায় বের হয়ে সুব্রত আমরা স্ট্রিটের আর্টিস্ট সুবোধ দত্তের ওখানে গেল আমরা স্ট্রিট থেকে একটা সরু পথ বের হয়ে গেছে সেই গলির মধ্যেই সাত নং বাড়ি আর্টিস্ট সুবোধ দত্তের দরজার গায়ে পিতলের প্লেট এলাকা শিল্পী সুবোধ দত্ত দরজাটা খোলাই ছিল সামনেই একটা আলোকিত গলিপথ থেকে ঘরখানা বেশ পরিষ্কার দেখা যায় উজ্জ্বল পাওয়ারের বৈদ্যুতিক বাতি জ্বলছে ঘরের মধ্যে ঘরের দেওয়ালে অসংখ্য ছবি ঝুলছে কোনোটা পেন্সিল স্কেচ কোনোটা ওয়াটার কালার কোনোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনোটা ওয়াল পেন্টিং ঘরের মধ্যে একজন অর্ধবয়সী সুস্থি যুবক পরিধানে ঢোলা পাজামা ও ঢোলা হাতা পাঞ্জাবি ইজেলের সামনে দাঁড়িয়ে ইজেলের উপরে রক্ষিত অর্ধ একটা ছবিতে পেন্সিল দিয়ে টান দিচ্ছে সুব্রত করাটা নাড়লে কে ভিতর হতে প্রশ্ন এলো এটা কি বাবুর বাড়ি হ্যাঁ আপনি সুব্রত চমকে পিছনের দিকে তাকালো একটি চব্বিশ পঁচিশ বছরের স্ত্রী লোক সুব্রতর পাশে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করছেন অদূরে গলির মধ্যাকার গ্যাস পোস্টের খানিকটা আলো ভদ্রমহিলার মুখের উপর এসে পড়ছে কি সুন্দর মুখখানি টানা টানা দুটি চোখ উন্নত নাসা কয়েক চূর্ণ কুন্তল কপল ও কপাল এসে পড়েছে মাথার উপরে আধ টানা নির্ভরনা হাত দুটি কিন্তু সিঁথিতে সিঁদুর রেখা কপালে গোল একটি সিঁদুরের টিপ পরিধানে কালো পাড়ের শাড়ি নিরাবরণে সামান্য এই বেশভূষাতেও যেন ভদ্র মহিলাকে ভারী চমৎকার দেখাচ্ছিল ইতিমধ্যে একটু আগে ঘরের মধ্যে দেখা যুবকটিও দরজার উপরে এসে দাঁড়িয়েছে রানি কখন এলি ই আসছি দাদা এই ভদ্রলোক বোধহয় তোমাকে খুঁজছেন বলতে বলতে ভদ্রমহিলা ওদের পাশ কাটিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন কাকে চান আপনি সুবোধবাবু আছেন হ্যাঁ আমার নাম সুবোধ দত্ত আপনি আমার নাম সুব্রত রায় আপনার সঙ্গে গোটা কত কথা ছিল ভেতরে আসতে পারি কি ভদ্রলোক কুঞ্চিত করে কি যেন এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন আসুন সুব্রত ভদ্রলোকের পিছনে পিছনে গিয়ে পাশের একটি ছোট্ট ঘরে প্রবেশ করল ছোট ঘরটি খান কতক চেয়ার পাতা ছোট্ট একটি ডিপয় সুবোধবাবু নিজে একখানি চেয়ারে বসে অন্য একটি চেয়ারে সুব্রতকে নির্দেশ করে বললে বসুন সুব্রত নির্দেশমতো চেয়ারে উপবেশ করল সুব্রতই প্রথমে কথা শুরু করলে আমার পরিচয়টা আগেই দেওয়া ভালো মিস্টার দত্ত আমি সিআইডির লোক ব্যাংকার ও জুয়েলার মিস্টার সরকারের খুনের তদন্ত আমি করছি সুবোধবাবু নির্বিকারভাবে প্রশ্ন করলেন কি চাই আপনার আমার কাছে কয়েকটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই আশা করি যথাযথ উত্তর পাবো সুবিমল চৌধুরী নামে কোনো ভদ্রলোককে আপনি চেনেন মহালক্ষ্মী ব্যাংকে চাকরি করেন শুনলাম তিনি আপনার বিশেষ বন্ধু বহুকালের জানাশোনা আপনাদের সুব্রত স্পষ্ট লক্ষ্য করলে সুব্রতবুর মুখখানা যেন সহজ একটু গম্ভীর হয়েই তখনই আবার প্রশান্ত ভাব ধারণ করল শোনা তাও কিছুদিন আগে ছিল এখন আর নেই ও আচ্ছা আপনি তাকে কখনো চায়না থেকে আনা চাইনিজ ভায়োলেট রঙের একটি কালির শিশি উপহার দিয়েছিলেন কি প্রথম কথা জীবনে আমি চীনে কোনো দিন যাইনি দ্বিতীয় আপনার বর্ণনা মতো কোনো কালির শিশেই তাকে উপহার দেয়নি দেননি না ভদ্রলোক গম্ভীরভাবে জবাব দিলেন কিন্তু তিনি যে সেরকম কথাই আজ সকালে আমাকে বললেন তিনি যদি বলেই থাকেন যে আমি তাকে কালিটি দিয়েছি সেটাই সত্য হবে আর আমার কথাটা মিথ্যে হয়ে যাবে না তা নয় তবে আচ্ছা তিনি বলেছিলেন আপনারা দুজনে ছোটবেলার বন্ধু ছিলেন না কোশ্চিন কালেও নয় ছোট সংক্ষিপ্ত জবাব এরপর এক প্রকার বাধ্য হয়ে সুব্রতকে উঠতে হলো আশ্চর্য এইভাবে বাবুর মিথ্যে কথা বলবার কী প্রয়োজন ছিল সে রাত্রে সুব্রতার বাড়িতে ফিরল না সোজা মমতাজ হোটেলের দিকেই চলল সমগ্র ব্যাপারটা যেন আগাগোড়া কেমন জটিল হয়ে উঠছে চিঠিটা সত্যি তবে তাকে কে লিখল সুবিমল বাবুর হাতের লেখার মতোই অবিকল হাতের লেখা অথচ সে কথাটা স্বীকার করল না কেন ঠিক ওই রঙের কালিও তার কাছে আছে অথচ যে জায়গা থেকে সে কালিটা পেয়েছে বললে সেটা দেখা যাচ্ছে মিথ্যা কাকে সে বিশ্বাস করবে কোন সূত্র ধরে কোন পথেও এখন চলবে সুব্রত হোটেলে যখন ফিরে এলো রাত্রি তখন প্রায় নয়টা অসহ্য ক্লান্তিতে সর্বশরীর অবসন্ন বিশ্রামের একান্ত প্রয়োজন ফ্ল্যাটে ফিরে প্রথমে সে বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করলে শরীর যেন অনেকটা ঠান্ডা হলো হোটেল থেকে ও ডিনার আনিয়ে খেল রাত্রি তখন বোধ করি একটা বেজে গেছে সুব্রত ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঠিক কতক্ষণ যে ঘুমিয়েছিল তাও বলতে পারে না হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল অন্ধকার ঘর ঘরের নিঃশব্দ অন্ধকারের মধ্যে যেন একটা অস্পষ্ট শব্দ যেন কে বা কারা ঠিক পাশের ঘরেই নিঃশব্দ পদসঞ্চারে চলে ফিরে বেড়াচ্ছে নাকের উপর একটা যেন নরম তুলোর মতো স্পর্শ অথচ কি ভারী মিষ্টি একটা গন্ধ যেন শ্বাস নিতে কষ্ট বোধ হচ্ছে হঠাৎ সে হাত দিয়ে মুখের উপর থেকে টান মেরে কী একটা মেঝেতে ফেলে দিল বুঝতে পারলে কেউ তার মুখের উপর একটা ক্লোরোফর্ম স্পঞ্জ দিয়েছিল তাড়াতাড়ি উঠে বসল নিকোঁজকাল অন্ধকার ঘরের মধ্যে যেন জমাট বেঁধে উঠল প্রথমটায় কিছুই দেখতে পেল না তারপর একটু একটু করে অন্ধকারটা চোখ থেকে সরে গেল দুঘরের ভাস করা দরজার ইষৎ ফাঁকে একটা অস্পষ্ট মৃদু আলোর আভাস বুঝলে কেউ এর ফ্ল্যাটে এসেছে সুব্রত বিছানা থেকে নিঃশব্দে উঠে পড়ল মাথাটার মধ্যে তখনও কিন্তু ঝিমঝিম করছে বালিশের তলা থেকে সাইলেন্সার দেওয়া রিভলভারটা নিয়ে ও পায়ে পায়ে নিঃশব্দে দরজাটার দিকে এগিয়ে গেল দরজাটার ফাঁকে চোখ রাখতে ও ভয়ঙ্কর রকম চমকে উঠল। দেখলে সবুজ ঘেরাটোপ ঢাকার টেবিল ল্যাম্পটি জ্বলছে ঘরের মধ্যে দুজন মুখোশধারী লোক তারা সুব্রতর সিক্রেট ড্রয়ের হাত রাখছে কিন্তু সুব্রতর মাথা থেকে ক্লোরফার্মের আমেজটা তখনও যায়নি হঠাৎ মাথাটা কেমন একটু ঘুরে উঠতেই ও সামলে নিতে গিয়ে ওর হাতের ধাক্কায় সশব্দে দরজাটা খুলে গেল আর সঙ্গে সঙ্গে লোক দুটো খোলা জালনা পথে পালাবার চেষ্টা করলে এবং চকিতে ওদের মধ্যে একজন হাত বাড়িয়ে সুইচ টিপে আলোটা নিভিয়ে দিল অন্ধকার নিচ্ছি আধার সুব্রত তবু শব্দ ও দিক লক্ষ্য করে রিভলভারের ট্রিগার টিপল নিঃশব্দে একটা আগুনের ঝিলিক সাঁ করে অন্ধকারের বুকে ছুটে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে একটা চাপা আর্তনাদ সুব্রত ততক্ষণে আবার সামলে উঠে দাঁড়িয়েছে সুব্রত তরিত পদে অন্ধকার ঘরের মধ্যে শব্দ ও আর্তনাদ লক্ষ্য করে ঢুকে পড়ল যে লোকটা আহত হয়েছিল তারই ঘাড়ের উপর সুব্রত অন্ধকারে হুম খেয়ে পড়ল হুম খেয়ে পড়তেই লোকটা অন্ধকারে সুব্রতকে জাপটে ধরে তখন শুরু হলো দুজনে ঝটাপটি লোকটার গায়ে বেশ শক্তি আছে তথাপি সুব্রত তখন তাকে প্রায় ঘায়ল করে এনেছে তখন মাথার ওপরে কি একটা প্রচণ্ড ঘষি বসিয়ে দিল সুব্রতর সুব্রতর মাথাটা ঝিমঝিম করে এলো হাতের মুঠি শিথিল হয়ে গেল চোখের পলকে লোকটা সুব্রতর কবল হতে নিজেকে মুক্ত করে নিল এবং দ্রুত পদে সুব্রতর শয়নঘরের দিকে পালিয়ে গেল সুব্রত আবার নিজেকে ভালো করে সামলাবার আগেই লোক দুটো অদৃশ্য হয়ে গেল প্রথমে সুব্রত ঘরে আলোটা চালালো কিন্তু ঘর তখন খালি অতপর সুব্রত শয়ন ঘরে এসে ঢুকলো শয়ন ঘরটাও খালি দরজাটা হা হা করে খোলা ও বুঝলে সে যখন ঘুমিয়েছিল তখন এই দরজাটা খুলেই সুব্রতর ঘরে আততায়ীরা প্রবেশ করেছিল সুব্রত দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য কি নিতে ওরা ঘরে প্রবেশ করেছিল সুব্রত আবার পাশের ঘরে এসে প্রবেশ করল ড্রয়ার দুটো তখনও খোলা ড্রয়ারের কাছেও এগিয়ে গেল অনেক আবশ্যকীয় গোপনীয় কাগজপত্র ও ড্রয়ারে থাকে হঠাৎ আবার ওর নজরে পড়ল একটা ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে একান্ত কৌতূহল বসি ও সেটা তুলে নিয়ে আলোর সামনে মেলে ধরতেই চমকে ওঠে একটা চিঠি সে ডিভায়োলেট কালিতে সেই হাতে লেখা চিঠিটায় লেখা আছে মানকে গোবরা আজ রাত্রি যেমন করে হোক কাজটা শেষ করা চাই খবর পেয়েছি সুব্রত হোটেলেই আছে এবং সেটা ওর ঘরেই অথবা ওর জামার পকেটে নিশ্চয়ই আছে রক্তক্ষয় বা প্রাণহানির কোনো প্রয়োজন নেই ক্লোরফর্ম দিয়েই কাজ সারবে এবং কোনো সূত্র রেখে এসো না ঘরে অনায়াসেই ঢুকতে পারবে ডট 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 তোমাদের সাহায্য করবে চাবির ডুপ্লিকেটটা তার কাছে চাইলেই পাবে আমার নাম করলেই বা পাসওয়ার্ডটা বললেই ডট 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 না নিয়ে কোনো মতেই ফিরবে না উপযুক্ত পারিশ্রমিক পাবে কাজ শেষ হয়ে গেলে রাত্রি দুটোর থেকে সাড়ে তিনটার মধ্যে চিতপুরের খালসা কেবিনে আমার সঙ্গে দেখা করো অপেক্ষায় থাকবো ইতি সুব্রত তার হাতঘড়িটা বারিশের তলা থেকে নিয়ে দেখলে তখন রাত্রি প্রায় দেড়টা কী এখন করে সে আর কী তার করা উচিত ও দেখলে মেঝেতে তখন খানিকটা রক্ত জমে আছে ও বুঝতে পারলো লোক দুটোর মধ্যে একজন নিশ্চয়ই তার পিস্তলের গুলিতে আহত হয়েছে হয়তো গুরুতরভাবে আহত হয়নি পালিয়ে যেতে পেরেছে যখন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চিঠির মধ্যে ওই ডটগুলোর অর্থ কী চকিতে ওর একটা কথা মনে পড়ে তবে কি হ্যাঁ তিনটে ডট মানে চিঠিটা চিঠিটা ও ড্রয়ারে রেখেছিল দুপুরের দিকে তাড়াতাড়ি ও ড্রয়ারের কাগজপত্রগুলো ঘাঁটতে শুরু করলো না চিঠিটা নেই চিঠিটা খনি চুরি করলে কেন হুম প্রমাণ তার বিরুদ্ধে এটা একটা প্রমাণ তাই চিঠিটা সরাবার প্রয়োজন হয়েছিল কিন্তু কেন সে তখন সাবধান হলো না কেন সে এই ড্রয়ারের মধ্যে চিঠিটা রেখেছিল কিন্তু চিঠির মধ্যে ছয়টি ডটের মানে কি নিশ্চয়ই কোনো লোকের নাম হবে যার নিকট হতে পত্রবাহক মানকে ও গোবরাকে তার ফ্ল্যাটে ঢুকতে না পারলে সাহায্য নিতে বলেছে চাবির ডুপ্লিকেটটাও তার কাছেই পাওয়া যাবে কিন্তু কার কাছ হতে এই ফ্ল্যাটের চাবির ডুপ্লিকেট পাওয়া সম্ভব একমাত্র হোটেল ম্যানেজারের কি তার নাম ঠিক তার নাম কামতা প্রসাদ হ্যাঁ ছয়টি ডট তাহলে মিলে যাচ্ছে হুম কামতা প্রসাদই তাহলে দলকে সাহায্য করছে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকাণ্ড একটা ষড়যন্ত্র আছে মিস্টার সরকারের এই খুনের ব্যাপারে কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি টাকার সাহায্যে অন্য লোকের দ্বারা এইসব কাজ চালাচ্ছে একটা দল সঙ্গবদ্ধভাবে কাজ করছে তাছাড়া চিঠির প্রথম তিনটি ডট যদি চিঠিটা বলে ধরা যায় চিঠির শেষ তিনটি ডটেও একই বিশ্লেষণ দাঁড় করানো যেতে পারে কিন্তু আর এখানে বসে থাকলে হবে না এক্ষুনি একবার চিতপুরে খালসা হোটেলে যেতে হবে দেখা যাক সেখানে যদি কিছু সন্ধান মেলে সুব্রত চটপট জামা বদলে সাধারণ লোকের মতো সাজসজ্জা করে নিল মুখে খোঁচা খোঁচা দাঁড়ি চোখের কোলে কালি মাথার চুল রুক্ষ গায়ে সাদা একটা ছেঁড়া ডোরা কাটা টুইলের শার্ট পরিধানে মৌলিন একখানা ধুতি পায়ে ক্যাম্বিসের জুতো সুব্রত তার ফ্ল্যাটের দরজা বন্ধ করে হোটেল থেকে বের হয়ে নিচের রাস্তায় এসে দাঁড়ালো মাথার উপরে রাত্রির কালো আকাশ অসংখ্য তারা মিটিমিটি চাওনি যেন সমগ্র বিশ্ব চরাচর নিদ্রার কোলে ঢলে পড়েছে কেউ কোথাও নেই ধর্মতলার মোড় থেকে একটা ট্যাক্সি ধরে ড্রাইভার নির্জন রাস্তা পেয়ে ঝড়ের বেগে গাড়ি ছোটাচ্ছে সুব্রত চলমান গাড়ির মধ্যে ব্যাকসিটে হেলান দিয়ে বসে চোখ বসল চিৎপুরের রাস্তাটা বিড়ন স্ট্রিটের সঙ্গে যেখানে এসে মিলেছে তারই সামনে খালসা কেবিন খালসা কেবিনের সামনে ট্যাক্সিটা ছেড়ে দিয়ে সুব্রত ভাড়া মিটিয়ে দিল এবং তাকে সেখানেই অপেক্ষা করতে বললে কেবিনের মধ্যে উজ্জ্বল বৈদ্যুতিক বাতি জ্বলছে মস্তবর উনুনটা গল গল করে জ্বলছে উনুনের উপরে শিখ কাবাব তৈরি হচ্ছে পাশে একটা মস্তবর লোহার কেলিতে বোধ করি চায়ের জল ফুটছে ভেতরে কতগুলো টেবিল ও টিনের চেয়ার পাতা দশ বারো জন নিম্ন শ্রেণীর কুলি মজুর ও গারোয়ান বসে চাপান করছে ঘরের দেওয়ালে কতগুলো কুচিত ছবি টাঙানো কাউন্টারের একপাশে পাশে গোফাল একজন মোটামতো লুঙ্গি পরা মুসলমান বসে করে বিড়ি ফুঁকছে একটা গ্রামোফোন রেকর্ড বাজছে তুমকো মোবারক হ্যাঁ উসে মাহালিয়া हम को है पियासी हमारी गौलिया